ময়রাবাড়ীত এটি পথে জলাকলাহে খুয়াইছে পথচারীক। মরিগাঁও জেলা ময়রাবাড়ী ওদন খণ্ডর অন্তর্গত ময়রাবাড়ী বাজারের এটি পথত বারুকুয়ে জলাকলাহে খুয়াইছে পথচারীর উপরে পথটোর দুয়োকাশে থকা দোকানী কেইজনমানর। বাজারখনের উন্নয়নের বাবে বিশ্ব ব্যাংকর পর বৃহৎ পরিমাণের অনুদান পাইছিল যদিও ঠিকাদারে পথটোর দুয়োকাশে নলা নির্মাণ নকৰি সমুদায় ধন আত্মসাত করার অভিযোগ উত্থাপিত হয়েছে। ইফালে ময়রাবাড়ী বাজার ভিতর চার অতি গুরুত্বপূর্ণ এই পথেদি স্কুল কলেজের ছাত্রছাত্রী পূজাবাড়ি যাওয়া ভক্তসল বজার করবলে অহা গৃহস্থয় এই পথেদি অহা যাওয়া করে। অল্প বরষুণ পড়লে পথটোত কৃত্রিম পানির সৃষ্টি হয়। অতি সোনকালে পথটোর পানি নিষ্কাশন করার পথটো মেরামতি করে সুচল করবলে সরকারক দাবি জানাইছে স্থানীয় রাইজে। গাড়ি চলাচল, মানুষ খোজকাড়ি যাব নয়, বহুত অসুবিধা। এফালে দিন ভালকে দিয়া নাই, সরু সরু দিন মনে আছে, পানি না যায়, জমি থাকে, আমি খোজকাড়ি যাব নো। দোকানে আমার সব অসুবিধা হয়ে আছে, দোকানি বিলাক মানুষ না হ্যাঁ এনেই বয়ে থাকে, সবজি এনেই থাকে যায়, পানি আছে, সেই কারণে অসুবিধা হয়ে আছে। পানি যাবলে একটা ব্যবস্থা করব লাগিব, আমার গোটাই মানুষ অসুবিধা হয়ে আছে, পানির কারণে অসুবিধা হয়ে আছে, দোকানেও অসুবিধা হয়ে আছে, স্কুলত ছোৱালীবিলাক যাবলে অসুবিধা হয়ে আছে, বহুত একদম মানে হেৰি আছে। হ্যালো রাইজ, ইয়ার মধ্যে বহুত দিগদার হয়ে আছে, দিগদার পরে আজ বাজার কমিটি ইয়াতে বহুত কেইটামান মানুষ একদম দিগদার হয়ে আছে। আপনার মানে মই আবেদন মানে জানাইছো, ইয়াতে মানে বহুত মানে দোকানদারি আছে, মানে বহুত মানে একদম একদম অসুবিধা হয়ে আছে। আমার এখানে বজার ঘর ভিতর সব পানি জমি থাকে, ড্রেন বন্ধ করেছে, পানি যাব নয়, লোয়াছালী স্কুলে যাব নয়, দোকান মানুষ দোকানি করব নয়, হ্যাঁ আর আপনার পুরো বরষুণ আসলে আমার ঘরলকে পানি যায়গো, একটু মানে বজার দিন আমি বজার করব নো, কেন কি চলিম আমি, একদম পানি ড্রেন সেন সব বন্ধ করে দিছে, একদম ড্রেন একদম জাবরা ভরে পেলে একদম তার ড্রেনের উপর দোকান বহি থাকে মানুষ। ময়রাবাড়ীর পর নসিরুর রহমানের রিপোর্ট, প্রাতঃ টাইম ডিজিটাল। শদিয়ার পৰা ধুবুরী বরাকর পৰা ব্রহ্মপুত্রলৈ সকলোৰে মাজত চিনাকি এটা নাম প্রাতঃ টাইম। থলুয়া ভাষা, কৃষ্টি আর সত্য বাতরির আধারত প্রতিষ্ঠিত খবর প্রাতঃ টাইমৰ প্রতিটি বা বাতরি পুঙ্খানুপুঙ্খভাবে চাবলৈ ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, টুইটার, ইনস্টাগ্রাম আর ব্লগার পেজত লাইক আর ফলো করা।